জার্মানিতে রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশী হামিদুল খানকে সর্বোচ্চ সম্মাননা মেনশন ড্রেস রেসপেক্ট দিয়েছে দেশটির হেসেন রাজ্য সরকার। গেল 10 জানুয়ারি হেসেন প্রদেশের বাণিজ্যিক রাজধানী প্রেংফুটের হেডারহাইমের একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননাটি তুলে দেন রাজ্যের পরিবেশ মন্ত্রী প্রিসকা হেঞ্জ। প্রবাসী হামিদুল খান দেশটির রাজ্যটিতে দীর্ঘদিন যাবৎ বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ অন্য অভিবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করছেন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পাশাপাশি দেশটির স্থানীয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে গড়া স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান জার্মান বাংলা সোসাইটির মাধ্যমে খাবার বিতরণ, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা দিয়ে আসছেন। রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা গ্রহণ করে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হামিদুল খান। তিনি বলেন, শুধুমাত্র মানুষের কষ্ট বুঝতে, সুখে ও দুঃখে কাছে থাকতে কাজ করার অঙ্গীকার করেছেন। এর আগে সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য 2022 সালেও হোসেন রাজ্যে সরকার হামিদুল খানকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে। সম্মাননা অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজের সর্বস্তরের ব্যক্তি ছাড়াও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।